হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা কিন্তু এই অধ্যায়ের একদম শেষ ভিডিওতে এসে পড়েছি এবং এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ নিয়ে। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের যে মূলের অন্তর্গঠন আর তার যে কাণ্ড রয়েছে সেটার অন্তর্গঠন সেটাই আমরা জানব। এর আগের ভিডিওতে কিন্তু আমরা জেনেছিলাম একবীজপত্রী উদ্ভিদের মূলের এবং কাণ্ডের অন্তর্গঠন সম্পর্কে। এখন দেখো, যদি আমরা একটা ছোলা বীজকে কল্পনা করি, সেই ছোলা বীজের যেই মূলটা রয়েছে সেটাকে নিয়ে আমরা যদি প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা কি কি পাবো? দেখো, এই যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু অনেকটাই আমরা এর আগে যে ছবিটা দেখেছিলাম সেই ছবির মতো, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের মতোই, কিন্তু তাদের কিছু ছোট পার্থক্য রয়েছে যেগুলো সম্পর্কে আমরা এখন জেনে ফেলবো। দেখো, তাদের যে মূলটা রয়েছে সেই মূলের মধ্যে প্রথমেই কি পাবো? এপিব্লেমা বা মূল ত্বক। আমরা যদি মনে করি একবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যেও আমরা প্রথমেই পেয়েছিলাম এপিব্লেমা বা মূল ত্বক, এবং আমরা সেটাকে বলেছিলাম কি, বহিঃস্টিলীয় অঞ্চল হিসেবে। এবং বহিঃস্টিলীয় অঞ্চল কিন্তু এখানেও বলতে পারবো, কেন? কারণ এখানে আমরা একটা স্পষ্টভাবে এখানের স্টিলিটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে কি রয়েছে? এই এপিব্লেমাতে কি থাকছে? কোষগুলো ঘনভাবে থাকছে। এখানে আমি ছবি দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে এপিব্লেমা এবং কোষগুলো এখানে ঘনভাবে অবস্থান করছে, এবং এখানে কি হচ্ছে, মূল রোম দেখতে পাচ্ছি এবং সেটা কিরকম, এককোষী। আচ্ছা, এবং তার কাজটা কি? পানি খনিজ লবণ শোষণ করা, অভ্যন্তরীণ অংশ রক্ষা করা। তারপরে দেখতে পাচ্ছি কর্টেক্স। কর্টেক্স এর মধ্যে কি পাবো? পাতলা প্রাচীরযুক্ত অনেক সারি কোষ দেখতে পাবো। দেখো, এই পুরো অঞ্চলটাই কিন্তু সেই কর্টেক্সটা, এবং কর্টেক্স জুড়ে আমি অনেক কোষ দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা অঞ্চল দেখতে পাচ্ছি। আর কর্টেক্সের কাজটা কি? খাদ্য সঞ্চয় করা। এরপরে দেখতে পাচ্ছি এন্ডোডার্মিস বা অন্তঃত্বক। দেখো, আমরা যদি সিরিয়ালি চিন্তা করি, এটি কিন্তু পুরোটাই মিলে যাচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের সাথে। আচ্ছা দেখো, এখানে এন্ডোডার্মিস যেটা বলা আছে, এন্ডোডার্মিসে আছে হচ্ছে পিপাকৃতির কোষ, এবং সেখানেও সেগুলো ঘনভাবে রয়েছে। আর পার্শ্ব প্রাচীর এবং বাইরের প্রাচীর এগুলো স্থূল। আমরা এই সম্পর্কে জানি যে যখন দুটো কোষ পাশাপাশি আছে এবং দুটো কোষের মধ্যেকার যেই প্রাচীরটা, এই যে প্রাচীরটা, এই প্রাচীরটা হচ্ছে একটু পুরু থাকে আর বাইরের দিকের প্রাচীরটাও পুরু থাকে। আচ্ছা, এরপর কি রয়েছে? তার মেইন কাজটাকে পানি প্রবেশ নিয়ন্ত্রণ করা। সো এন্ডোডার্মিস দিয়ে কিন্তু এর আগে আমরা দেখেছি যে পানি প্রবেশ, খাদ্য প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। আচ্ছা, এরপরে যদি চলে যাই, এরপরের স্তর যেটা রয়েছে সেখানে পাবো হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র, এবং এটা কিসের? এটা অবশ্যই অন্তঃস্টিলীয় যে অঞ্চল রয়েছে, অন্তঃস্টিলীয় যে অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে প্রথমেই আমি দেখতে পাবো হচ্ছে এই পেরিসাইকেল বা পরিচক্রটা। আচ্ছা, এখন দেখি এখানে কি রয়েছে, এক সারি পাতলা প্রাচীর বিশিষ্ট ছোট প্যারেনকাইমা কোষ। তাহলে এখানে সারিটা হবে একটা সারি। দেখো, আমরা এখানে যেই ছবিটা দেখতে পাচ্ছি এই লেয়ারটা হচ্ছে সেই পেরিসাইকেল লেয়ারটা, এই লেয়ারটা, এবং তারপরে বলা আছে ঘন প্রোটোপ্লাজম থাকে। এই কোষগুলাতে অনেক বেশি প্রোটোপ্লাজম আমরা দেখতে পাবো। আর কি কাজটা হচ্ছে? নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করা। এই দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলের কাজটাও কিন্তু একদম একবীজপত্রী উদ্ভিদের মূলের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে তাদের যে পরিচক্রটা, এই পরিচক্র থেকে কিন্তু পরবর্তীতে তাদের পার্শ্ব মূল তৈরি হতে পারে, পার্শ্ব মূল তৈরি হতে পারে। আর এই পার্শ্ব মূলটা কিন্তু তৈরি হওয়ার জন্য হেল্প করবে পরিচক্র। সো দ্বিবীজপত্রী উদ্ভিদে যদি পার্শ্ব মূল তৈরি হয় তখন অবশ্যই এই পরিচক্রটা তাদেরকে হেল্প করবে। সো তার কাজটা কিন্তু শুধু খাদ্য সঞ্চয় না, পার্শ্ব মূল তৈরি করাও। আচ্ছা, এরপর দেখো ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছ। ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুগুচ্ছের ক্ষেত্রে এখানে বলা আছে জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয়ের কম, এবং পাশে লেখা রয়েছে যে এদের সংখ্যা দুই থেকে চারটি। দ্বিবীজপত্রী মূলে আমরা দুই থেকে চারটির মতো মাত্র ভাস্কুলার বান্ডেল দেখতে পাই। এই যে ছবিটা আছে এই ছবির মধ্যেও কিন্তু আমরা এইখানে একটা বান্ডেল দেখতে পাচ্ছি, দুইটা বান্ডেল দেখতে পাচ্ছি, তিনটা এবং চারটা দেখতে পাচ্ছি। এই অংশটা কিন্তু তোমরা যদি একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের ভিডিওটার সাথে মিলিয়ে দেখো তাহলে দেখবে এই ভেতরের জায়গাটা কিন্তু ভিন্ন, বাকি সব এক, জাস্ট এই ভেতরের জায়গাটা ভিন্ন। সো আমরা কিন্তু এখানে একটা পার্থক্য পাচ্ছি, এই জিনিসটা একদম গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এরপর কি? এরা অরীয়ভাবে এবং চক্রাকারে সাজানো, অরীয়ভাবে চক্রাকারে সাজানোর কথা আমরা বুঝি, যেখানে আমরা দেখতে পাই যে আলাদা আলাদা ব্যাসার্ধের উপর ফ্লোয়েম এবং জাইলেম অবস্থিত। এরপরে রয়েছে জাইলেম এক্সার্ট ধরনের। কেন? কারণ হচ্ছে মেটাজাইলেম তো ভেতরের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে। আচ্ছা, এবং তার কাজ কি? খাদ্য দ্রব্য পরিবহন করা, ভাস্কুলার বান্ডলের মেইন কাজ। এখানে একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, যেটা বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে এদের ভাস্কুলার বান্ডেলে প্রয়োজন অনুযায়ী, এখানে আমি প্রয়োজন অনুযায়ী কথাটা বলছি, এই ক্যাম্বিয়াম সে কিন্তু তৈরি করতে পারে। তার এখানে ক্যাম্বিয়াম আসতে পারে প্রয়োজন অনুসারে। সো এই ক্যাম্বিয়ামের বৈশিষ্ট্যটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে একবারও আসেনি, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে দেখতে পাচ্ছি মজ্জারশ্মি বা সংযোজক টিস্যু। মজ্জারশ্মি বা সংযোজক টিস্যু বলতে, এই যে দেখো এখানে কালো হয়ে যাওয়া যে অংশটা, এটাই হচ্ছে তার মজ্জারশ্মি। আমরা অলরেডি জানি আসলে মজ্জারশ্মিটা কি, যে এই কেন্দ্র থেকে বা মজ্জা থেকে এই পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত যেই কোষের সারিটা, সেটাকে আমরা বলি মজ্জারশ্মি। আচ্ছা, এখানে কি রয়েছে বলো? যে পাতলা প্রাচীরযুক্ত প্যারেনকাইমা কোষ জাইলেম ও ফ্লোয়েমের গুচ্ছকে বিচ্ছিন্ন করে রাখে এবং পরিচক্র মজ্জার মধ্যে সংযোগ রক্ষা করে। ওকে, এরপরে দেখতে পাচ্ছি পিথ বা মজ্জা। পিথ বা মজ্জাটা কিরকম? মূলের একদম কেন্দ্রে প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি এবং তার মেইন কাজ খাদ্য সঞ্চয় করা। তবে এর আগেও আমরা যেমন দেখেছি যে এখানে পিথের যে কোষ, সেই কোষগুলো নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গেলে কি হবে? এই মাঝখানে একটা ফাঁকা জায়গা আমরা দেখতে পাবো। তো এগুলো ছিল হচ্ছে দ্বিবীজপত্রী মূলের যে অন্তর্গঠন, সেই গঠনটা। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো ছবি। যে ছবিটা এতক্ষণ আমরা আলোচনা করেছি, এটা হচ্ছে সেই ছবিটা, এবং তার এই পাশে যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে একটা মাইক্রোস্কোপের নিচে আমি যদি উদ্ভিদের মূলটাকে কেটে প্রস্থচ্ছেদ করে দেখি, তাহলে যা যা দেখতে পাবো। এখন দেখো, আসলে আমরা যদি একটু মিলিয়ে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? দেখো, একদম বাইরের দিকে কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে তার যে এপিব্লেমা, সেই ত্বকটা পাচ্ছি, এবং তার এটা হচ্ছে সেই কর্টেক্সটা, এই অঞ্চলটা হচ্ছে এই ছবির মধ্যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। এরপরে এই যে অংশটা দেখো, এই অংশটা দেখতে পাচ্ছি একদম স্পষ্ট ভাবে, এবং এখানেও কিন্তু আমরা এই যে এন্ডোডার্মিসটা দেখতে পাচ্ছি। এখন এই ছবিটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই যে এন্ডোডার্মিসটা দেখছি, দুটো এন্ডোডার্মিসের মাঝখানে দেখো একটা কোষ কিন্তু দেখতে পাচ্ছি, যেই কোষটা চারপাশটা গাঢ় দেখাচ্ছে না। এই ধরনের কোষগুলো কি? এগুলো হচ্ছে প্যাসেজ সেল। তাহলে এটা হচ্ছে প্যাসেজ কোষ, এবং এই প্যাসেজ কোষটা দিয়ে কি হয়, তাদের এই যে এন্ডোডার্মিসের মেইন কাজ, আমরা এর আগে বলেছি যে পানি চলাচল নিয়ন্ত্রণ করা, এই প্যাসেজ কোষের মাধ্যমে তার এই চলাচলটা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। আচ্ছা, এর পরে যে লেয়ারটা থাকবে, এই লেয়ারটা হচ্ছে তার যে পরিচক্র, সেই পরিচক্রটা। এই ছবিতে এইটা হচ্ছে সেই পরিচক্রটা, এবং দেখো এখানে আমরা ভাস্কুলার বান্ডেল দেখতে পাচ্ছি। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে তার ফ্লোয়েম, তারপর এই যে অংশটা একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, আর এই যে সাদা একদম গোল গোল অংশগুলো, এগুলো হচ্ছে তার জাইলেম। আচ্ছা, এখন তার জাইলেমটা দেখো, একদম কেন্দ্রে যেটা, এটা কি বড় আকারের? যত বাইরের দিকে যাচ্ছে তত আকারটা কিরকম হয়ে যাচ্ছে? ছোট ধরনের হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলতে পারি যে তার যেই ভাস্কুলার বান্ডেলটা রয়েছে, সেখানে মেটাজাইলেম কেন্দ্রের দিকে আর প্রোটোজাইলেম পরিধির দিকে। সো আমাদের এই ছবির সাথেও কিন্তু ব্যাপারটা একদমই মিলে গেল, যে একদম বাহিরের দিকে প্রোটোজাইলেম তৈরি হচ্ছে এবং তারা অরীয়ভাবে বিন্যস্ত। দেখো, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের উপর তারা অবস্থান করছে। এই ছবি তো ভিন্ন ব্যাসার্ধের উপর এখানে ফ্লোয়েম, আর এই ব্যাসার্ধের উপর কিন্তু জাইলেম পাচ্ছি। তো আমাদের ছবির সাথে মিলে যাচ্ছে, মাইক্রোস্কোপের নিচে আমরা জিনিসটাকে কিরকম দেখব সেটাও বুঝে গেলাম, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমি এটাকে কিভাবে বুঝবো যে এটাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন? প্রথম কথা হচ্ছে এটাকে মূল বলছি, কারণ হচ্ছে তার যে ভাস্কুলার বান্ডেলটা রয়েছে, এই ভাস্কুলার বান্ডেলটা আমি দেখতে পাচ্ছি অরীয় ধরনের। আর এই অরীয় ধরনের বান্ডেলের মধ্যে সংখ্যা কত? এখানে আমি দেখতে পেলাম চারটি বান্ডেল রয়েছে। সো আমি কিন্তু আগেই বলেছিলাম, সাধারণত দুই থেকে চারটি বান্ডেল আমরা দেখতে পাই, কিংবা আমরা এভাবে বলতে পারি যে ছয়ের কম থাকে। সো এখানেও কিন্তু ছবির মধ্যে আমরা মাত্র চারটি বান্ডেল দেখতে পেলাম। সো আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। ওকে, এর পরের অংশে যদি চলে যাই, এর পরে রয়েছে
দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন এবং আমরা সূর্যমুখীর কাণ্ডটা দেখব। দেখো প্রথমেই আমরা দেখতে পাবো হচ্ছে তার বহিঃত্বক। বহিঃত্বকে কি আছে? কিউটিকল রয়েছে এবং কাণ্ডরোম রয়েছে। এখন এই যে কাণ্ডরোমটা রয়েছে, এই কাণ্ডরোম নিয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে যে কাণ্ডরোমটা হচ্ছে বহুকোষী। আমরা মূল রোমের ক্ষেত্রে বলেছিলাম এক কোষী, এখানে আমরা বলবো কাণ্ডটা রোম হচ্ছে বহুকোষী। ওকে, এরপরে রয়েছে অধোত্বক। অধোত্বকে বলা আছে একাধিক সারি কোষে গঠিত। এখন এই একাধিক সারি কোষে গঠিত যেটা, এই কোষটা কিরকম? এই কোষটা হবে হচ্ছে কোলেন কাইমা জাতীয়। এই কোষটা হবে কোলেন কাইমা ধরনের। আচ্ছা, আর কি কি আমরা মনে রাখতে পারি? যেহেতু কোলেন কাইমা কথাটা বলেই ফেলেছি, তাহলে আমরা বুঝতে পারছি এখানের কোষটার যে কর্নার গুলো থাকবে, এটা যদি কোলেন কাইমা কোষটা হয় তাহলে সেই কর্নার গুলো অসমভাবে পুরু। তাহলে দেখতে পাবো হচ্ছে অনেকটা এইরকম ভাবে তারা পুরু অবস্থায় আছে। আচ্ছা, এবং এই পুরুটা কেন হয়? এখানে পেকটিন জমে জমে কোষগুলোর কর্নার গুলো বেশি পুরু হয়ে যেতে থাকে, এই কর্নার গুলো বেশি পুরু। ওকে, এরপরে কি দেখতে পাচ্ছি অধোত্বকের পরে? সাধারণ কর্টেক্স। দেখো এখানে খেয়াল করলে মনেই রাখতে পারবে ইজিলি যে কাণ্ডের মধ্যে অধোত্বকটা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, সাধারণ কর্টেক্সে কি রয়েছে? বহু সারি কোষ নিয়ে তৈরি। এবং সাধারণ কর্টেক্সের মধ্যে আরো কিছু আমরা মনে রাখতে পারি যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকবে এখানে এবং অনেকগুলো কোষ নিয়ে তৈরি থাকছে। আচ্ছা, এবং আমরা এটাও মনে রাখতে পারি তাদের যে সাধারণ কর্টেক্স সেটা কিন্তু খুব বেশি বিস্তৃত না। আমরা মূলের ক্ষেত্রে অনেক বড় একটা অঞ্চল জুড়ে কর্টেক্স দেখি, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে আমরা কর্টেক্সটাকে ছোট দেখবো, সূর্যমুখীর ক্ষেত্রে স্পেশালি অনেক ছোট দেখবো। আচ্ছা, অন্ততকে যদি চলে যাই, কর্টেক্স এর পরেই পাবো অন্ততক। অন্ততকে আমরা এক সারি কোষ দেখতে পাবো এবং এখানে যে কোষগুলো থাকবে এই কোষগুলো স্টার্চ শীথ তৈরি করবে। স্টার্চ এখানে জমা হবে তাদের এন্ডোডার্মিসের কোষগুলোর মধ্যে, সো এটাকে আমরা কি বলবো? স্টার্চ শীথ তৈরি করছে। আচ্ছা, এরপরে রয়েছে তার পরিচক্র। পরিচক্র বা পেরিসাইকেল, এখানে আমরা পাবো একাধিক সারি কোষ দিয়ে সে তৈরি। এখন এই একাধিক সারি কোষ যেটা রয়েছে, এখানে কি ধরনের কোষ রয়েছে এটাও যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানের কোষে আমরা পাবো হচ্ছে স্ক্লেরেন কাইমা রয়েছে, স্ক্লেরেন কাইমা, এবং এখানে পাবো হচ্ছে প্যারেন কাইমা। আচ্ছা, তারপরে কি রয়েছে? পরিবহন টিস্যু। পরিবহন টিস্যুর মধ্যে বলা আছে সংযুক্ত, মুক্ত, সমপার্শ্বীয়। আর যেহেতু এখানে মুক্ত কথাটা এসেই পড়েছে, সো আমি বলতেই পারি যে এখানে আসলে ক্যাম্বিয়াম থাকছে, তার মানে এখানে ক্যাম্বিয়াম দেখতে পাচ্ছি। আচ্ছা, পরিবহন টিস্যু গুচ্ছের মধ্যে বৈশিষ্ট্যটা হচ্ছে সংযুক্ত, তার মানে একখণ্ড জাইলেম, একখণ্ড ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর থাকবে, সমপার্শ্বীয় এবং তারা মুক্ত, তার মানে মাঝখানে আমি একটা ক্যাম্বিয়ামের লেয়ার দেখতে পাবো। ওকে, এরপরে চলে যাই মজ্জা ও মজ্জা রশ্মি। এখানে মজ্জাটা অনেক বড়, সূর্যমুখীর ক্ষেত্রে আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। আর দুইটি বান্ডলের মাঝখানে কয়েকটা স্তরে মজ্জা রশ্মিটা অবস্থান করে। মজ্জা রশ্মিটা শুধু একটা সিঙ্গেল লেয়ার থাকবে না, বা এক সারি কোষ শুধু থাকবে না, কয়েকটা সারি থাকতে পারে। আচ্ছা, এখন আমরা ছবি যদি দেখি, দেখো এই ছবিটার মধ্যে একদম স্পষ্ট ভাবে সবগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। প্রথমে বহুকোষী কাণ্ডরম দেখতে পাচ্ছি, তারপরে কিউটিকল দেখতে পাচ্ছি, যেহেতু এটা একটা কাণ্ড অবশ্যই কিউটিকল থাকবে, যেটা আমরা আগেই বলে ফেলেছি। তারপরে আর কি দেখতে পাচ্ছি? তার এই যে বহিঃত্বকটা এবং তার একটা সুন্দর অধোত্বক কিন্তু আমি দেখতে পাচ্ছি এই লেয়ারটা জুড়ে। আচ্ছা, তারপরে কি পেলাম? তাদের পেলাম সাধারণ যে কর্টেক্সটা, সেটা দেখো আমি বলেছিলাম সূর্যমুখীর ক্ষেত্রে কর্টেক্সটা কিন্তু খুব বেশি বিস্তৃত না, দেখো একদম ছোট্ট অঞ্চল জুড়ে কর্টেক্সটা রয়েছে। এরপরে অন্ততক দেখতে পাচ্ছি, এরপরে তার পরিবহন টিস্যুগুচ্ছ, এই যে অংশটা এটা হচ্ছে তার পরিবহন টিস্যুগুচ্ছ, এবং তার পরিচক্র হচ্ছে নিচের এই জায়গাটা। আচ্ছা, এই পরিবহন টিস্যুগুচ্ছের মধ্যে কি কি থাকবে? জাইলেম, ফ্লোয়েম। গোল গোল অংশ দেখতে পাচ্ছি, এই গোল গোল অংশটা কি? তার জাইলেম। আর তার যে ফ্লোয়েম অংশটা সেটা হচ্ছে এই জায়গাটা, এবং জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এই যে ছোট অংশটা, দাগানো অংশটা, বক্স করা, এই অংশটা হচ্ছে তার ক্যাম্বিয়াম। এবং মাঝখানে দেখো বড় একটা মজ্জা রয়েছে, আর দুইটা ভাস্কুলার বান্ডেলের মাঝখানে কি দেখতে পাচ্ছি? মজ্জা রশ্মি দেখতে পাচ্ছি। আচ্ছা,
এখন আমরা আরেকটা ছবি দেখব। এই ছবিটা আমরা যদি এই ভাস্কুলার যে বান্ডলটা, এই বান্ডলটাকে যদি একসাথে দেখতে যাই, বড় করে দেখি, তাহলে জিনিসটা কিরকম হবে? দেখতে জিনিসটা এরকম। এবং এখানে আমার এইটা হচ্ছে, এগুলো হচ্ছে আমার জাইলাম, এবং এই অঞ্চলটা হচ্ছে ফ্লোয়েম। আচ্ছা, বাকি অঞ্চলগুলো কি? এই যে অঞ্চলটা যেটা হাইলাইটেড হয়ে গেল, এই অঞ্চলটা হচ্ছে তার যে ক্যাম্বিয়াম রয়েছে, সেই ক্যাম্বিয়ামটা। তাহলে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকছে। তারপরে দেখো এই অঞ্চলটা, যেটা এই অংশটা হচ্ছে তার পরিচক্রের অংশ। আচ্ছা, এটা হচ্ছে তার পরিচক্র। এখন এখানে একটা ছোট্ট ইনফরমেশন আমার দিতে হবে, সেটা হচ্ছে যে পরিচক্র যেটা, এই পরিচক্রতে মেইনলি কি থাকে? বলেছি স্ক্লেরেনকাইমা এবং প্যারেনকাইমা থাকে। যদি এমন হয় যে পরিচক্রের মধ্যে স্ক্লেরেনকাইমা কোষ রয়েছে এবং সেই স্ক্লেরেনকাইমাটা শুধুমাত্র ফ্লোয়েমের মাথায় যুক্ত, মানে এইটার যে ফ্লোয়েম, এই ফ্লোয়েমের উপরেই জাস্ট যুক্ত আছে, অন্যদিকে দেখতে পাচ্ছি না, যদি এরকম হয় তখন সেটাকে একটা ডিফারেন্ট নাম বলি, তখন সেটাকে আমরা বলি হার্ট বাস্ট বা গুচ্ছ টুপি। তাহলে আমরা একটা নতুন জিনিস জানতে পারলাম, যেটা আমরা আগেও জেনেছি যে পরিচক্রের এই স্ক্লেরেনকাইমা কোষগুলো যদি ফ্লোয়েমের মাথায় থাকে তখন সেটাকে হার্ট বাস্ট বা গুচ্ছ টুপি বলি। আচ্ছা, এখন আমরা আরেকটা ছবি দেখব। এই ছবিটা যদি আমরা দেখি, দেখো এখানে আমরা দুইটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন একদম পাশাপাশি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আণুবীক্ষণিক, যেটা স্লাইড তৈরি করার পরে মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আমরা যেটা এঁকেছি। এখন এখানে আমরা আসলে রোমটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু রোম ছাড়া বাকি অংশগুলোর দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারবো স্পষ্টভাবে যে এই জিনিসটা হচ্ছে তার যে বহিঃত্বক সেটা, এবং বহিঃত্বকের পরে কি রয়েছে? তার অধঃত্বক রয়েছে। তার অধঃত্বক হচ্ছে এই এই লেয়ারটা। অধঃত্বকের পর কি পাবো? অধঃত্বকের পর পাবো হচ্ছে তার যে কর্টেক্স, সেটা দেখো আমি যদি একটু চিন্তা করে দেখি এই ছবিটার মধ্যে, কর্টেক্স আর তার যে অধঃত্বক সেটা কিন্তু আসলে একসাথে যুক্ত হয়ে গেছে। তার মানে খুব ছোট অঞ্চল জুড়ে কর্টেক্স এবং ছোট অঞ্চল জুড়ে তার অধঃত্বকটা রয়েছে, আর অধিকাংশ অঞ্চল হচ্ছে তার এই মজ্জা অংশটা, তাই না? এবং দেখো মজ্জা থেকে এই একদম সুন্দর করে মজ্জা রশ্মি দেখা যাচ্ছে এবং কয়েক স্তর বিশিষ্ট, যেটা আমি আগেও বলেছিলাম যে মজ্জা রশ্মিটা বেশ কয়েকটা স্তরে বিভক্ত থাকবে, বিন্যস্ত থাকবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে তার যে পরিবহন কোষগুচ্ছ, সেটা পরিবহন টিস্যুগুচ্ছের মধ্যে পাচ্ছি কি? তাদের এখানে পাচ্ছি জাইলেম, এই যে দেখতে পাচ্ছি জাইলেমের অংশ, এবং তার ফ্লোয়েমের অংশ দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি তার ফ্লোয়েমের অংশ, মাঝখানে আমরা তার ক্যাম্বিয়ামটা দেখতে পাবো, এবং এই জায়গাটার মধ্যেই আমরা দেখতে পাবো হচ্ছে তার যে পরিচক্র বা পেরিসাইকেলটা রয়েছে সেই অংশটা। তার মানে আমরা এই ছবিটা থেকে কিন্তু ইজিলি বুঝতে পারছি যে আমরা এই ছবিটা যেটা দেখেছিলাম আঁকা ছবি যেটা, তার সাথে কিন্তু ছবিটা একদম মিলে যাচ্ছে। এখন আমরা একটা স্লাইড দেখে কিভাবে বুঝবো সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, কিভাবে এটা আমরা শনাক্ত করতে পারি? শনাক্ত করার জন্য আমরা প্রথমেই দেখব যে তার যে মজ্জাটা সেটা কি খুব বড় কিনা। যদি মজ্জাটা খুব বড় হয় তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পেলাম, এবং তারপর আমরা একদম বাহিরের দিকে তাকিয়ে দেখব তার যে রোম, সেই রোমটা এক কোষী নাকি বহুকোষী। যদি এটা বহুকোষী রোম হয় তাহলে সেটা অবশ্যই কাণ্ড, যদি সেটা এক কোষী হয় তাহলে সেটা অবশ্যই কাণ্ড না, সেটা মূল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এরপরে আর কি বৈশিষ্ট্য পাচ্ছি? তার যে ভাস্কুলার বান্ডেলটা, ভাস্কুলার বান্ডেলটা কিরকম? কেন্দ্র থেকে আমি যদি একটা ব্যাসার্ধ চিন্তা করি, সেই ব্যাসার্ধের উপরে জাইলেম ফ্লোয়েম দুটোই রয়েছে, এর জন্য আমরা বলবো যে তার জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপরে থাকার কারণে তার ভাস্কুলার বান্ডেলটা সংযুক্ত ধরনের, এবং একখণ্ড জাইলেম একখণ্ড ফ্লোয়েম রয়েছে, এই জন্য এটা সমপার্শ্বীয়। আর এখানে ক্যাম্বিয়াম দেখতে পাচ্ছি, ক্যাম্বিয়াম দেখার কারণে বলবো হচ্ছে যে এটা অবশ্যই মুক্ত ধরনের। তো আমরা বেশ কয়েকটা ইনফরমেশন খেয়াল করব। একটা হচ্ছে তার যে কাণ্ড রোম, এটা দেখব, তারপরে তার মজ্জার অবস্থানটা দেখব, কিন্তু আরো ইম্পর্টেন্ট হচ্ছে তার ভাস্কুলার বান্ডেল, যেটা সেই ভাস্কুলার বান্ডেলটা দেখব।
ভাস্কুলার বান্ডলটা যেরকম হবে তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি এটা কাণ্ড নাকি নাকি একটা মূলের প্রস্থচ্ছেদ। তো আশা করি তোমরা এখন যদি কোনো একটা স্লাইড তোমাদেরকে দেওয়া হয় যেটা কোনো মূল নাকি কাণ্ড সেটা সম্পর্কে তোমরা জানো না, তোমরা এই ভিডিওতে যতগুলো আণুবীক্ষণিক ছবি দেখেছো, যতগুলো হাতে আঁকা ছবি দেখেছো, এই ছবিগুলো যদি তোমরা খেয়াল করে একটু মনে রাখতে পারো, তাহলে কিন্তু যে কোনো একটা স্লাইড দিলে তোমরা খেয়াল করে মিলিয়ে নিতে পারবে বিষয়গুলো, যে এই জিনিসটা দেখতে এরকম ছিল, সো এই স্লাইডের ছবিটার সাথে কিন্তু জিনিসটা মিলে যাচ্ছে। তখনই তোমরা বুঝতে পারবে ইজিলি সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড নাকি মূল, নাকি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কিংবা মূল। তো এই ভিডিওর সাথে সাথে এই অধ্যায়ের ভিডিওগুলো শেষ হয়ে গেল, টপিকগুলো শেষ হয়ে গেল। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, এবং সেই সাথে পরবর্তী ভিডিওগুলো, পরবর্তী চ্যাপ্টারের ভিডিওগুলো আশা করি তোমরা মন দিয়ে দেখবে।